আসসালামু আলাইকুম মাসা সিরা বুজিরা দাদরা, আপনারা ব্যাবাক ঠিক ইরম আছেন? মুই আল্লাহ রহমতে আপনাকে দয়ায় ভালোই আছি। তো আজগো কয়েকদিন পরে এক বলক শেয়ার হতে আসি। তো আজগো রান্দা বাড়ার জন্য সবজিগুলো কাটতে আসি সালন। তো আজগো মুই হইছে দুন্দুল রানমু। এই সবজিটারে তো মগু আঞ্চলিক ভাষায় দুন্দুল কয়, আপনারা কি কন হে কইয়েন, আর মোরাক বুঝি হে কইছে বুঝি। তুমি তরকারি কাটাকাটি করার সময় দেখাইও, নাইলে কাটডা নাম কইলে হ্যাঁ তো অনেক সময় বোঝা যায় না কোন সবজি। তো বুঝি একবারে তোমাকে আঞ্চলিক ভাষায় কী কয় হ্যাঁ কইও। আর এই সবজিটা হয়েছে যে যখন পাক্যে বুড়ো হয়ে যায় তখন এসে যে এটার খোসা দিয়ে কিন্তু গা মাঝুনি বানায়। তো হে দেখ কারা কারা ছোটো হালে গা মাছ দেন, এখনও কিন্তু গ্রামের দিকে অনেক জায়গায় এদের এই শরীর মাঝে অনেক ভালো, অনেক হাইজেনিক একটা জিনিস। তো এই তো সবজিগুলো কাটিয়ে বাইসে লইতে আসি এক এক হইরে। আর এইটা মোর খুব পছন্দের একটা শালুন, আর এই শালুনটা হয়েছে যে ইলিশ মাছের পাশে, তারপরে হচ্ছে গুসা মাছের পাশে, মানে গুসা মাছদের আনলে বা টাহি মাছদের আনলে অনেক ভালো ঠেহি। তো আজ গইছে যে মুই এই শালুনটা গুড়ি গুসাই দিয়ে রানমু। আর আজ গইছে যে মুই মোর স্বামীর পছন্দের এক খাওন রানমু। আর হয়েছে যে একটু জ্বর ঠান্ডা, শরীরটা অসুস্থ, সবাই অরফান একটু দোয়া হইলেন ও যেন সুস্থ হয়ে যায়। হঠাৎ হয়ে এই আবহাওয়াটা পরিবর্তন হইতে আছে, এইখানে আর একটু ঠান্ডা লাগিয়ে গেছে, কাশ হয়েছে অনেক। তো যাই হোক, আস্তে আস্তে শালুনগুলো সব কাটিয়ে লইতে আসি। আর আপনারা সকলটি কীরকম আছেন? কয়েকদিন ধরে তো বলক টলক দি নেই, আপনার লগে কথাবার্তা নাই, কমেন্টে একটু কইন আপনারা সকলটি কেমন আছেন। আর মোর যে সব বুজিরা দাদুরা বলক দেখেন মোর হাগোদারে, যদি মোর ভিডিওগুলো ভালো লাগে তাইলে ভিডিওতে একটু লাইক দিয়েন। আর যে বুজি দাদুরা নতুন নতুন মোর বলক দেখেন হাগোদারে, যদি মোর বরিশালের ভাষা ভালো লাগে বা ভালো ঠায়ন আপনারা হেলে মোর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাগুলো বাজাই দিয়েন। তো কাঁচামরিচ আনছেলে, তা কাঁচামরিচগুলোও বাইসে থুইতে আসি একসডে, নাইলে আবার বোডা শুদ্ধা যদি থুই ফ্রিজে হাঁপার আবার রান্দার সময় ঝামেলা ঠেই। তো এইখানে একসডে সব বাইসে গুছে লইতে আসি। তো মোর রান্দার ফানে গায়ে গুছার হয়ে গেছে। এই পাশে হয়েছে যে দুন্দুলের শালুন, ওই পাশে আলু কাটিয়ে লইছি, আর এই পাশে পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, আর যেগুলোর বোট ছাড়াই লইছিলাম সেগুলাও গুছাইয়ে লইছি। তো এখন আস্তে ধীরে এগুলো যে যা ধোয়া লাগবে সেগুলো একটু ধুইয়া টুইয়া এখন রান্ধন বারণের গায়ে গুছরমো। তো মুই প্রথম দুন্দুলগুলো ধুয়ে লইতে আসি। এটা হয়েছে যে অনেকে আর কাটার আগেও ধুইয়া লয়, হ্যাঁ কাটার পরে আর ধোয় না। তো মুই কাটার আগে ধুই নেই, এখানে কাটার পরেই ধুইতে আসি। আর এই এমন হয়েছে যে মোর স্বামীর পছন্দের যে শালুনটা রানমো, হেডারে কয় ও কয় লটপুডি, জানি না এডারে আমহেগো এলাকায় কার কি এলাকায় কি কয়। তো এই তো রান্ধন বান্নার ফানে চুলা ধরাই দিছি, আর এখন হয়েছে যে এক পাতিল বয়েছি, তেল দিয়ে দিছি। তো তেলের মধ্যে তেলটা একটু গরম যখন হইবে সেই সময় হয়েছে যে মুই পেঁয়াজ আর অন্যান্য মশলা আস্তে আস্তে দিমু। তো তেলটা এখন হয়েছে গরম হয়েছে, এখন আন্দাজ মতো পেঁয়াজ দিতে আসি। পেঁয়াজগুলো একটু ভাজাভাজি হওয়ার পরে পেঁয়াজগুলো যখন একটু হালকা ভাজা হইবে সেই অবস্থার মধ্যে মুই এখন এই জায়গায় আদা বাটা দিমু, হয়েছে যে 2 চামচ, আর রোহন বাটা হয়েছে যে 2-2.5 চামচের নহান দিছি। আর এগুলো একটু ভালো মতো ভুনমু, একটু পানিটা কমবে সেই পর। এর মধ্যে হয়েছে যে গুঁড়ি মশলাগুলোও দিমু। আর এই যে মোর স্বামী ও আজকে শরীর ভালো না দেখে বাইরে বাইরে নেয়, তো সেইখানে ও আই একটু লাইটে সাইডে দেশে কামে একটু সহযোগিতা, যদিও শরীরটা অসুস্থ হওয়ার পর আইসে। তো এরম হলে এই সংসার আসলে একজন আরেকজনের একটু কামে কাইজে সহযোগিতা হারা। তাহলে মুই মরিচের গুঁড়ি দিছি, একটু ঝালটা বেশি দিছি, আর জ্বরের ফানে মোহে কোনো কিছু স্বাদ পায় না, এখানে একটু ঝাল বেশি হয়ে দিছি। তো মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি এগুলো সব দিছি। এখন হয়েছে যে মুই শাশুনিকর মধ্যে 3-4 গুঁড়ি এলাচ দিয়ে একটু সেসে দিছি। এই দানাগুলো বেশি আস্তে থাকলে মোহের মধ্যে পড়লে বেতাল ঠেহায়,
হেয়ার ফানে একটু গুঁড়ি হয়ে দিছি, আর দারচিনি দিছি, কয়েক লবঙ্গ দিছি, আর এখন স্বাদ মতো নুন দিয়া এটার একটু ভালো মতো ভুনমু। প্রথমে পানি দিছি এক ফিট, এই পানিটা ওইসে দিয়া এরম তেল উফুট দেওয়ার পরে এখন আবার আরেক ফির আর একটু পানি দিয়ে ভালো মতো ভুনবো। ভুনাটা যত ভালো সুন্দর হইবে হ্যাঁ তরকারিটা ভালো মজা হইবে। তখন এই যে তেলটা উফরি উঠে এসে দ্বিতীয়বার ভোনার পরে এই অবস্থায় আওয়ার পরে মুই এমন হয়েছে যে অল্প দুগ্গা এক দেড় মুডের না হন অল্প দুগ্গা মুসুরির ডাইল এই হয়েছে যে দুইয়ে এর মধ্যে দিমু। তো একবারে তো মোর স্বামীর দিদি হুনছে একবারে কয় লট পুডি ওর ও খুব ভালো ঠায় এই খাওনটা। তো চিন্তা আমার শরীরটা ভালো লাগতেছে না, ওর পছন্দের একটু কিছু রাইন্দা খাওয়াই। তো এই তো মুসুরির ডাল কুকুর দিছি, এখন হয়েছে যে এটার একটু ভালো মতো লারমু সারমু। এখন এই অবস্থাতে পানি টানি দেওয়া ছাড়াই এর মধ্যে আলুগুলো দিয়ে দিমু। তো এই লটপুটিটার মধ্যে আলুটা একটু বেশি দিই, আর আলুটাও মশলার মধ্যে ভালো মতো লাইটে সাইজে হেয়ার পর হয়েছে যে এই যে মুড়ার হাত পাও গলা গিলা কলজে টলজে আছে সেগুলো সব দিয়ে দিমু। মূলত এগুলো হয়েছে যে আপনার মুড়ার হাত পাও দিয়ে যে আমরা রান দিই সবাই হেয়া। তা আপনারা কেডা কি কন হেয়ে কয়ে না। আর এইটার মধ্যে যে মুসুরির ডাল দুগ্গো দিছি হেইতে হয়েছে যে এর স্বাদটা অনেক বাড়িয়ে যাইবে, ঝোলটা একটু ঘনও হইবে আর খাইতেও অনেক মজা ঠাইবে। তো এই তো এখন দিয়ে দিছি মুড়ার হাত পাওগুলো আড্ডি গুড্ডিগুলা, এখন এটারে ভালো মতো লাইট রেসে যা, এখন এসে যে এটার ঢাকনা দিয়ে ঢাকিয়ে থুমু। আর পাশের চুলে এসে যে একটু গরম পানি ফুটাইতে থুয়ে দিছিলাম, এটার মধ্যে গরম পানি দিমু। তো এটা দিয়ে একটু পানি টানি বাইরে যখন পানিটা একেবারে ভালো মতো টাইনে আইবে হেয়ার পর এসে যে গরম পানিটা দিমু। তো মুই এসে যে একটু পাতিলটা পাল্টাই লইতে আসি অন্য পাশের চুলাই দিয়ে, এই পাশের চুলা এক সাইডে অন্য রান্ধনটাও বয়াই দিমু। তো ওই পাশে হয়েছে যে মুড়ার ওই লটপটিটা ওইতে আছে, আর এই পাশে মই হয়েছে যে কুকারের মধ্যে একটু তেল দিয়ে দিমু। আর এখন হয়েছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিমু। এই দুন্দুল রান্ধাটার মধ্যে মই কোনো ঘুগনা মরিচের গুঁড়ি ব্যবহার হইমু না, এখানে কাঁচামরিচ বেশি দিছি আর এর মধ্যে গুঁড়ি ঘুষাগুলো দিয়ে দিছি। তো এইটার একটু ভালো মতো ভাজমু, আর এই পাশে একটু লাগিয়ে সেজে দিতে আসি যেন নিচ দিয়ে দাগ লাগিয়ে না যায়। তো এইটা মোটামুটি ভাজা হওয়ার পর হওয়ার পর অন্যান্য মশলাগুলো দিমু। তো ওই পাশে সালনটার মধ্যে এসে যে আমি পানি দিয়ে দিছি, ওই যে গরম পানি করে রাখছিলাম সেই পানিটা এখন ডাকিয়ে থুমু। এটা আস্তে আস্তে করে হইতে থাকে, আর এদিকে এসে যে আমি এখন একটু পানি দিয়ে এটারে বুনমু। এখন মুই গুঁড়ি মশলা এ জায়গায় হলুদের গুঁড়ি দিছি অল্প একটু, অল্প একটু জিরার গুঁড়ি আর অল্প একটু ধনিয়ার গুঁড়ি দিমু, কোনো মরিচের গুঁড়ি দিমু না। এখন এইটা এক ফির এরম ভাজা ভাজা হওয়ার পর এসে যে একটু নুন দিয়ে দিছি স্বাদ মতো, আর এইটা ভালো মতো ভাজা হওয়ার পর আবার একটু পানি দিয়ে এটার আরও একটু ভালো মতো হিট ধরমু। তো এই যে এটা ভালো মতো পানি হুগাই যাওয়ার পর দুন্দুলগুলো দিয়ে দিমু। আর এই দুন্দুলের তরকারি এটার মধ্যে দিয়ে অনেক পানি ছাড়বে, এটার মধ্যে মুই আলাদা হয়ে আর কোনো পানি টানি দিমু না। তখন মশলাটার মধ্যে ভালো মতো লাইড়ে সাইড়ে ডাকনাগো দিয়ে ডেকে থুইছি। এই যে এখন একবারে পানি বাইরে হয়েছে, কোনো কিন্তু পানি মুই দিই নেই এটার মধ্যে। তো আপনারা কারা কারা মন না হন এই দুন্দুলের সালনটা ভালো ঠায়েন হারা কইয়েন, আর আপনাকে আঞ্চলিক ভাষায় একবারে কী কয় হেয়াও কইয়েন। আর মোর যে সব দাদু বুজিরা মোর বরিশালের আসেন হ্যারা একটু চেষ্টা করেন মোর ভিডিও করে সবার মধ্যে শেয়ার হওয়ার, কারণ মোকে আঞ্চলিক ভাষাটা হলে আরও বেশি মানুষ জানতে পারবে শুনতে পারবে। আর মোর যে দাদু বুজিরা বরিশালের না হ্যারাও যে মোরে এত সাপোর্ট হরতে আসেন এত ভালোবাসা দিতে আসেন আপনাকে দ্বারা মুই সত্যি অনেক কৃতজ্ঞ। তো এই যে দুন্দুল দেয় এরম পানি টানি বাইরে হয়েছে আবার ডাকিয়ে থুইছিলাম একটু, এখন মোর দুন্দুলের সালেমটা হয়ে গেছে, এখন এটারে ঢাইলালো মো ভান্ডে। তো আপনাকে কেমন কি বলক দেখতে চান মোর এই চ্যানেলের মধ্যে, আপনারা অন্যরকম আর কোনো ভিডিও টিডিও দেখতে রাখতে চান কিনা, বা কোনো রান্ধন বারণ পছন্দের আপনাকে থাকলে হ্যাও কমেন্ট করে কইন, মুই ইনশাল্লাহ আপনাকে আস্তে আস্তে দেখামু।
তো মোর দুনদুনের সালনটা হয়ে গেছে আর এই পাশে মই মুড়ার সালনটাও লই আইছি। তো এই যে এরকম ঝোলটা প্রায় টানিয়ে আইছে, তো এইটার মধ্যে মই এখন একটু ঝোলটা ঘন হওয়ার ফান্নে এক জিনিস দিমু। তাই এইটা মই তো একটু কম মশলা তেল দিয়ে রান্ধি, এই ফান্নে হয়েছে যে এরম আপনারা যদি মশলা বেশি দেন তাহলে আর আলাদা করে এটা দেওয়া লাগবে না, মশলা বেশি দিলে এটার হুররাটা এমনিই ঘন হইবে। তো এটার হুররাটা একটু ঘন ঘন হইলে খাইতে বেশি মজা ঠায়। তো মুই এই যে কইছি যে দুই চামচের নাহান কর্নফ্লাওয়ার হেয়া হয়েছে যে অল্প একটু পানিতে গুইলা দিয়ে দিমু, হলে ঝোলটা একটু ঘন হইবে। আর এই সালুনটা হয়েছে যে রুটির দিয়ে খাইতে অনেক ভালো ঠায় আর ভাতের দিয়ে খাইতেও ভালোই লাগে। তো আপনারা রুটির দিয়ে খাওয়ার ফানে এটা হরতে পারেন আর ভাত দিয়ে খাওয়ার ফানেও হরতারেন। তো এটা স্বাদটা ভালোই হয়েছিল। তো এখন মোর সালুনটা হয়ে গেছে প্রায়, তো মুই একটু টালা জিরার গুঁড়ি দিয়ে দিছি এটার উপরে যেন ঘ্রাণটা আরও সুন্দর হয়। তো এই হয়ে গেছে মোর রান্ধন বারণ। তো এখন হয়েছে যে মুই এটারে নিবো আছে থুইয়াই গায়ে গোসল দিতে গেছালাম। তো এখন যেহেতু এটা হইয়া গেছে এখন মোরা খাইয়ে লুমু। তো ভাত বাড়িয়ে লইছি প্লেটে, ভাত বাড়তে আসি এখন দুইজনে মিলেই খামু। আরও খিদা লাগছে, ও গায়ে গোসল দিয়ে অনেক আগে উঠতেই অপেক্ষা হতে আসলে কোন সময় খাওয়ন হইবে। তো হয়ে গেছে খাওন, এখন মই এক কইসুটে বাড়িয়ে যেতে লইয়ে যাবো। তো আপনাকে দাঁড়ে কেমন ঠেহাইছে মোর আজগো রান্ধন বারণ খাওন লন বা বলক হ্যাঁ কমেন্ট হলে কিন্তু কোয়েন। আপনাকেও এক কমেন্ট পাইলে কিন্তু মুই কাম হরতে বা ভিডিও হরতে অনেক বেশি উৎসাহ ঠেই আর আপনাকেও কমেন্টের অপেক্ষায় থাই, আপনাকেও কমেন্ট পাইলে মেলা খুশি ঠেই। তো এই তো মগো খাওন লন বাড়িয়ান ল হয়ে গেছে, তখন খাইয়ে লমো। আর আজ গেছে যে বিয়াল হালে একটু ওয়াল ডেকোর বানাইছিলাম। তো এগুলো কেমনে কি বানাইছি হেয়ার পুরা ভিডিও মোর মিসেস হোম মেকার বিডি চ্যানেলে আছে। তো আপনারা যদি দেখতে চান মুই এগুলো কেমনে কি বানাইছি, হ্যাঁ আপনারা মোর ওই মিসেস হোম মেকার বিডি চ্যানেলটা দেখতারেন। আর আপনাকে দ্বারে কেমন ঠেহাইছে হ্যাঁও কমেন্ট হইয়া কইতারেন। তো আপনারা হগলটি ভালো থাকেন, মোর ফান্নে মোর স্বামীর ফান্নে মোর পরিবারের সবার ফান্নে দোয়া হইলেন। আর নিজেগো দিকে খেয়াল রাখেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, রাহি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।